স্বর্ণ মোবাইল কিংবা দামি জুতো নয়। জার্মানির সারা রোডো প্রেমে পড়েছেন বিমানের, একটি খেলনা বিমানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন 23 বছর বয়সী এই তরুণী। যে কোনো বস্তুর প্রতি তীব্র আকর্ষণকে অবজেক্টোফিলিয়া বলে, ওই তরুণীও সেই প্রবণতা রয়েছে। তবে মানুষের থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি, কিন্তু বিমানের সঙ্গে কাটানো সময়কেই তার বেশি উপভোগ্য বলে মনে হয়। সারার কাছে 50টির মতো খেলনা বিমান রয়েছে, রাতে সেইগুলোই থাকে তার বিছানায়। বিমানের প্রতি তার আবেগ এতটাই তীব্র যে মাঝে মধ্যে তিনি বিমানে ভ্রমণ করেন, দুই হাতে বিমানের ট্যাটুও আঁকিয়েছেন, এমনকি তিনি তার পছন্দের একটি বিমানকে বিয়ে করার স্বপ্নও দেখছেন। তবে বিমানেই সারার জীবনের প্রথম প্রেম নয়, এর আগেও একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। তার আগেও দুইজন বয়ফ্রেন্ড থাকলেও তাদের চেয়ে বেশি বস্তুর প্রতি আকর্ষণ বোধ করেন তিনি। এখন তার পছন্দের বিমান বোয়িং 737 কে বিয়ে করে একটি সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাতে চান সারা। শামস্তাবিজ উচ্ছ্বাস, মাইটিভি।